সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষার জন্য আমরা বলেছিলাম যে ক্র্যাশ কোর্স স্টার্ট করব এবং আপনারাও অনেকেই খুব রেসপন্স দিয়েছেন কমেন্টে কমেন্ট করেছেন যে স্যার প্লিজ ইংলিশ ইংরেজি এবং জিকে ক্লাস স্টার্ট করুন তো প্রথমত বন্ধুরা আমরা ইংরেজি ক্লাস স্টার্ট করছি একদম আমরা এই যে টাইমটা আমাদের কাছে পুরো আছে অর্থাৎ আপনি যদি মোটামুটি এক মাস থেকে দেড় মাস ধরেন তো এই টাইমের মধ্যে আমরা এ টু জেড ইংলিশকে কমপ্লিট করব পুরো গ্রামারকে আমরা পড়ব তাই প্লিজ বন্ধুরা আপনারা শান্ত থাকুন এবং এই লেকচারকে ফলো করুন তো আপনাদের ইংরাজি গ্রামারের যত কনসেপ্ট আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো রকমের ডাউট থাকবে না তারপরও যদি কোনো ডাউট থাকে তো প্লিজ আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়া তো প্রত্যেকটি ক্র্যাশ কোর্স এখানে স্টার্ট করা আপনারা যদি এই চ্যানেল নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা রিকোয়েস্ট থাকলো বন্ধুরা আপনাদের কাছে যদি মনে হয় যে এই ভিডিওটি সত্যি আপনাদেরকে হেল্প করছে বন্ধুরা তাহলে প্লিজ লাইক করে দেবেন তার কারণ আপনাদের লাইক হচ্ছে আমাদের মোটিভেশন এবং আপনাদের জন্য নেক্সট ভিডিও বানাতে আমাদের মধ্যে মোটিভেশন নিয়ে আসে তো আজকের টপিক যেটা হচ্ছে আমি নিয়েছি সেটা হচ্ছে আর্টিকেলস আমি বলেছি যে ইংরেজি আপনাদেরকে একদম একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করব অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স একদম ডাইরেক্ট আমি কোনো গ্রামারের টপিক নিয়ে একদম আর্টিকেলস থেকে নিয়েছি তো আপনারা অনেকে জানতে পারবেন যে আর্টিকেলসের পরীক্ষায় যখন কোশ্চেন আসে আর্টিকেলস থেকে তখন অনেক কনফিউশন ক্রিয়েট হয় অনেক ডাউট ক্রিয়েট হয় অর্থাৎ এখানে কোন আর্টিকেল বসবে কি কোনো প্রপার রুল আছে কি না এখানে কোনো টেকনিক আছে কি না তো সেই পুরো ব্যাপারটা আমরা এ টু জেড জানব আপনারা এই যে পিডিএফটা এই পিডিএফটা এডুকেশন স্টাডি ফেসবুক পেজে পেয়ে যাবে সেখানে চাইলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন বা ডেসক্রিপশন বক্সও যদি সম্ভব হয় তো দিয়ে দেবো অন্যথায় ফেসবুক পেজে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপনারা যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা প্রথমেই একটা কথা জানতে ইচ্ছা করবে আপনাদের কাছে যে আর্টিকেলস কোথায় ইউজ হয় ঠিক আছে অ্যাকচুয়ালি আর্টিকেলসকে আমরা ইউজ করি কেন তো আপনারা যদি জানেন বন্ধুরা তাহলে আপনারা জানবেন যে আর্টিকেলস অ্যাকচুয়ালি নাউনের আগে ইউজ করা হয় ঠিক আছে কেন নাউনকে ডিফাইন করার জন্য কোনো জিনিসে অর্থাৎ কোনো সেন্টেন্সে নাউনকে ডিফাইন করার জন্য কিন্তু আমরা আর্টিকেলকে ইউজ করে থাকি আপনারা চাইলে এই লাইনটা পড়তে পারেন আর্টিকেলস আর ইউজড বিফোর অনলি নাউন টু লিমিট অর ডিফাইন দেয়ার ইউসেস ইন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্সেস অর্থাৎ কোনো নাউনের কি ইউজ কী ব্যবহার কোনো কনটেক্সটে কোনো সেন্টেন্সের কন্ট্যাক্স কনটেক্সটে তো সেটা জানার জন্যই কিন্তু আমরা আর্টিকেলকে ইউজ করি এবার আর্টিকেল ক প্রকারের হয় বন্ধুরা আর্টিকেল দুই প্রকার হয় একটাকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেলস একটাকে বলে ডেফিনাইট আর্টিকেলস ইনডেফিনাইট আর্টিকেলসের মধ্যে এ আর এন পরে আর ডেফিনাইট আর্টিকেলসের মধ্যে দি পরে এবার আমরা এটাই পড়বো বন্ধুরা যে কোথায় এ বসবে কোথায় এন বসবে কোথায় দি বসবে কী তার রুল কী ইউ কী তার ইউজ এগুলো সব আমরা ইন ডিটেলসে পড়ব তাতে আপনাদের পুরো প্রিপারেশন হয়ে যাবে আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই তো প্রথম আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করবো সেটা হচ্ছে এবং এন এর আমরা ইউজটা পড়ব ঠিক আছে তো দেখুন বন্ধু যেটা কমন আমরা ব্যবহার করে থাকি যে কনসোনেন্টের আগে সাধারণত কি বসে থাকে এ বসে থাকে আর ভাবেলের আগে সাধারণত কি বসে থাকে এন বসে থাকে কিন্তু এরকম ব্যতিক্রম আছে সেটা আমরা আজকে স্টাডি করে নেবো শুধুমাত্র ইনডেফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্ট জায়গায় বাংলা আমরা বলবো সেই আর্টিকেল সম্পর্কেই ডেফিনাইট আর্টিকেল আমরা পরে লেকচারে করব দেখুন এক নাম্বার বলছে এ ইজ ইউসড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট আমি যেটা বললাম ধরুন এই যে বয় বয়ের বিটা কি বিটা হচ্ছে একটা কনসোনেন্ট বা স্টুডেন্ট স্টুডেন্টের এস হচ্ছে একটা কনসোনেন্ট চাইল্ড চাইল্ড এর সি হচ্ছে একটা কনসোনেন্ট বুক বুকের বি হচ্ছে একটা কনসোনেন্ট ঠিক আছে তো সেই কারণে যেহেতু এই ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে সেই কারণের জন্য কিন্তু এর আগে আমরা এ ইউজ করছি পরেরটা দেখুন উইথ এ ভাভেল গিভিং দ্য সাউন্ড অফ এ কনসোনেন্ট দেখুন যেমন ধরুন সাপোজ খুব ফেমাস এক্সাম্পল ইউনিভার্সিটি স্টুডেন্ট তো ইউনিভার্সিটির আগে কেন আমি এ বসাবো ইউনিভার্সিটির ইউ আমরা তো জানি যে এ ই আই ও আর ইউ এই পাঁচটা আমাদের কাছে লেটার আছে এই পাঁচটা লেটার হচ্ছে ভাওয়েল তো ইউ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু তার আগে আমরা এ বসাচ্ছি কেন তার কারণ হচ্ছে ইউ ভাওয়েল দিয়ে শুরু হতে পারে বাট ইউ এর উচ্চারণটা কিন্তু কনসোনেন্টের মতো উইথ এ ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ কনসোনেন্ট ঠিক আছে ইউ এর উচ্চারণটা হচ্ছে কনসোনেন্টের মতো সেই কারণে আমরা ইউনিভার্সিটিটা কি এ বসাচ্ছি যেমন দেখুন ইউরোপিয়ান ই দিয়ে স্টার্ট হতে পারে বাট এটার সাউন্ডটা দিচ্ছে কনসোনেন্টের মতো তো সেই কারণে আমরা এর আগে এ বসাচ্ছি এই জায়গা কিন্তু অনেকবার স্টুডেন্টরা ভুল করে দেয় ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিক বুক ইউনিভার্সাল প্রবলেম ইউনিফর্ম ইউরোপিয়ান এই সমস্ত আগে কিন্তু এ বসবে ক্লিয়ার এরপরে দেখুন বন্ধুরা অ্যান কোথায় কোথায় বসবে একটা তো সিম্পল নিয়ম উইথ এ ভাওয়েল অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট হয় যেমন ধরুন এলিফ্যান্ট এলিফেন্টে ই কি একটা ভাবেল সেই কারণে এর আগে আমরা এন বসিয়েছি এস এস এর এ কি ভাবেল সেই কারণে এর আগে আমরা এন বসিয়েছি অ্যাপেল অ্যাপেলের এ কি ভাবেল সেই কারণে এর আগে এন বসিয়েছি আমব্রেলার ইউ কি ভাবেল সেই কারণে এর আগে এন বসিয়েছি কিন্তু দেখুন বন্ধুরা এর একটা এক্সেপশন আছে যে ধরুন কোন কোন ওয়ার্ড আপনারা দেখতে পাবেন যে এইচ দিয়ে স্টার্ট হয়েছে কিন্তু এইচ দিয়ে স্টার্ট হলে কি হবে ওই যে দেখলেন যে আপনারা দেখলেন যে কোনো কোনো ওয়ার্ড যখন ই বা ইউ দিয়ে স্টার্ট হয়েছে ভাবেল দিয়ে স্টার্ট হয়েছে বাট সাউন্ডটা দিচ্ছে কনসোনেন্টের মতো সেই কারণে আমরা তার আগে এ বসাচ্ছি ঠিক এখানেও সেমনি কি না এইচ দিয়ে স্টার্ট হতে পারে কনসোনেন্ট দিয়ে স্টার্ট হতে পারে কিন্তু তার সাউন্ডটা ঠিক আছে সেটা কিন্তু একদম ভাবেলের মতো যেমন আওয়ার আওয়ার আমরা কিন্তু হাওয়ার বলি না এইচ ও আর হাওয়ার কিন্তু বলি না আমরা আমরা বলি আওয়ার দেখুন অনারেবেল আমরা কেউ কিন্তু হনারেবেল বলি না বন্ধুরা কেউ কি আপনারা বলেন উচ্চারণ করেন এটাকে যে এইচ ও এন ও ইউ আর এ বি ই হনারেবেল পার্সন কেউ বলেন বলেন না কি বলেন অনারেবেল পার্সন আবার দেখুন হনেস্ট পার্সন আমরা কেউ বলে থাকি আমরা বলে থাকি অনেস্ট পার্সন তো দেখুন আওয়ার বলুন অনারেবেল বলুন অনেস্ট পার্সেন্ট বলুন এইগুলো এইচ দিয়ে স্টার্ট হতে পারে কনসোনেন্ট দিয়ে স্টার্ট হতে পারে বাট তার সেন্সটা আমরা কিসের পাচ্ছি ভাওয়েলের সেন্স পাচ্ছি যেহেতু আমরা ভাওয়েলের সেন্স পাচ্ছি আমরা সেই কারণে কিন্তু এর আগে কিন্তু আমরা অ্যান বসাবো তো আশা করি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম আপনাদের সবকিছু ডিটেলসে ক্লিয়ার যদি কোনো কনফিউশন থাকে প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করবেন এবং একটাই রিকোয়েস্ট প্লিজ লাইক করবেন ভিডিওটিকে এরপরে দেখুন উইথ এ কনসোনেন্ট প্রোনাউন্সড উইথ দা সাউন্ড অফ এ ভাবেল ফর এক্সাম্পল খুব আসে এইগুলো পরীক্ষায় বন্ধুরা আর অনেক সময় অনেকে কনফিউশনে চলে যায় ডাউট থাকার জন্য ঠিকঠাক করতে পারে না দেখুন এল এল বি স্টুডেন্ট এমএলএ এক্স রে এমপি এস পি এফ আই আর আপনি যদি একটু আপনার প্রনাউন্সিয়েশনে নজর দেন ফোকাস করেন আপনি তাহলে আপনি আপনার ভুলটা ধরতে পারবেন দেখুন এল এল বি এল এল বি আপনার কিন্তু এল এর উচ্চারণের আগে এর উচ্চারণ হচ্ছে এম এল এম এর উচ্চারণের আগে এর উচ্চারণ হচ্ছে এক্স রে ভালো করে আপনার প্রোনাউন্সিয়েশনে প্রকাশ করুন এক্স রে এক্স এর আগে আপনার এর উচ্চারণ হচ্ছে এম পি এম এর আগে এর উচ্চারণ হচ্ছে এস পি এস এর আগে এর উচ্চারণ হচ্ছে এফ আই আর এফ এর আগে এর উচ্চারণ হচ্ছে তার মানে আপনার ওয়ার্ড স্টার্ট হচ্ছে কনসোন্যান্ট দিয়ে বাট আপনি যখন সেটাকে প্রোনাউন্সিয়েশন আপনি যদি সেটাকে প্রোনাউন্স করতে যাচ্ছেন তো সেই কারণে আমরা কিন্তু এর আগে অ্যান ইউজ করে থাকি তো আশা করি এতটা পর্যন্ত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার এরপরে দেখুন বন্ধুরা এরপরে আমরা এই জায়গাটায় চলে আসবো খুব ইম্পর্টেন্ট জিনিস ইনডিফিনাইট আর্টিকেল ইজ অলসো ইউজড টু এক্সপ্রেস এ ক্লাস যেমন ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই ধর বন্ধুরা এরকম বললাম যে আই নিড এ বুক ঠিক আছে তো এখানে কিন্তু ইনডেফিনেট আর্টিকেল ইউজ করা হয় টুয়েলভ ইঞ্চিস প্লিজ গেট মি এ স্কুটার সি গেভ গেভ হার এ নোটবুক তো এইগুলোই সবগুলো কিন্তু আপনাকে এই ইউজ করতে হবে কারণ এগুলো সব সিঙ্গুলার বা কাউন্টেবল কমন নাউন তো এর জন্য কিন্তু আমরা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করে থাকি ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন হুইচ ইজ ইউজ টু সিঙ্গেল আউট সাম পার্সন বা সামথিং এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ এ ক্লাস অফ থিং অ্যানিমেলস এন্ড পার্সনস তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনডেফিনাইট আর্টিকেলসকে ইউজ করে থাকি যেমন দেখুন এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল ঠিক আছে তো এটা ভালো করে বুঝুন এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল তো এখানে কি হচ্ছে দেখুন অ্যানি ইন দ্য সেন্স অফ ক্লাস অর্থাৎ এখানে কিন্তু অ্যানিমেলটা কি একটা গোটা কাউ প্রজাতিকে বোঝাচ্ছে মানে একটা প্রাণী জাতিকে বোঝাচ্ছে ঠিক আছে তো সেই কারণে আমরা কিন্তু এখানে এ ইউজ করছি ঠিক আছে তো সেরকমই দেখুন এ বেগার ক্যান নট বি এ চুজার ঠিক আছে বেগার মানে একটা গোটা বেগার ক্লাসকে বোঝাচ্ছে এ রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার মানে এটা পুরো ফুল প্রজাতিকে বোঝাচ্ছে এ সান শুড বি অবিডিয়েন্ট তো এই কারণের জন্য আমরা কিন্তু এ ইউজ করে থাকি আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার এরপরে দেখুন বন্ধুরা টু মেক এ কমন নাউন টু মেক এ কমন নাউন অফ এ প্রপার নাউন টু এক্সপ্রেস কোয়ালিটি যেমন দেখুন এ সাইলক ইজ লিভিং ইন মাই নেইবারহুড এখানে আমি এ ইউজ করবো কেন ইউজ করব তার কারণ হচ্ছে এটা হচ্ছে দেখুন টু মেক এ কমন নাউন অফ এ প্রপার নাউন টু এক্সপ্রেস কোয়ালিটি তো এখানে আমরা কোয়ালিটি প্রকাশ করার জন্য আমরা এখানে এ ইউজ করলাম হি ইজ এ বিক্রমাদিত্য নন ফর হিস ফেয়ারনেস অর্থাৎ এখানে আমরা কি করছি না এ জাস্ট ম্যান সে একটা শুধুমাত্র মানুষ তার কোয়ালিটি কি না সে বিক্রমাদিত্যের মতো অর্থাৎ ফেয়ারনেস হচ্ছে তার কোয়ালিটি ঠিক আছে তার ফেয়ারনেস কোয়ালিটির জন্য সে বিক্রমাদিত্যের মতো পরিচিত তো সেই কারণে আমরা এই ইউজ করছি এখানে অর্থাৎ এই যে বললাম টু মেক এ কমন নাউন অফ এ প্রপার নাউন তো সেই কারণের জন্য ঠিক আছে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট এরপরে দেখুন বন্ধুরা ইন সার্টেন এক্সপ্রেশনস অফ কোয়ান্টিটি উইথ সার্টেন এক্সপ্রেশনস অফ প্রাইস রেট স্পিড রেশিও এইসব যেমন ধরুন রুপিস টেন এ কিলো অর্থাৎ এক কিলোর দাম হচ্ছে দশ টাকা হাফ এ ডজন এক ডে হাফ এ ডেন ম্যাঙ্গোস অর্থাৎ এক ডজন ম্যাঙ্গো তো সেই কারণে প্রাইস রেট স্পিড রেশিও তো এইগুলোর জন্য সাধারণত আমরা এ ইউজ করে থাকি এরপর দেখুন বন্ধুরা হইন এবিপ্রেজেন্ট এ উইকেন্ড উইকেন্ড ফ্রম

উই শুড ব্রাশ আওয়ার টেট টু টাইমস এ ডে অর্থাৎ একদিনে আমাদের দুবার ব্রাশ করা উচিত অর্থাৎ একদিনে সেই কারণে আমরা কিন্তু এ ইউজ করছি পরে দেখুন বন্ধুরা ইন এক্সক্লামেশন উইথ হোয়াট অর হাউ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স যেমন ধরুন হোয়াট এ হট ডে এটা কখনই আপনি এরকম লিখতে পারেন না হোয়াট দা হট ডে হট ডে ইট ক্যান নট বি রিটেন ঠিক আছে তো কি লিখতে পারেন আপনি হোয়াট এ হট ডে তার কারণ আপনি এক্সক্লেমেশন দেখুন বন্ধুরা এইগুলোর কোনো প্রপার লজিক নেই এগুলো আপনাকে মনে রাখতে হবে এগুলো রুলস ঠিক আছে তো এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে মনে রাখতে হবে হোয়াট এ নট ই চাইল্ড হোয়াট এ ফুল হি ইজ বা ধরুন হোয়াট এ প্রেটি গার্লস কারণ আপনি এক্সক্লামেশনস ইউজ করছেন যেহেতু এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স তো সেখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন্সের আগে কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনকে গোনা যায় তাকে বলে কাউন্টেবল নাউন ঠিক আছে তো তার আগে কিন্তু আমরা ইউজ করে থাকি এরপরে যেটা আছে বন্ধুরা সেটা দেখুন এটা খুব ইম্পর্টেন্ট রুল একটা সেটা আপনারা যখন এর কানেকশন ভবিষ্যতে করবেন তখন আমি আপনাকে পড়াবো আবার দ্য পজিশন অফ ইনডেফিনাইট আর্টিকেল ইন দ্য ফলোয়িং অ্যাডভান্স অর্থাৎ রেডার ব্যারি মাছ ওয়াইট শো টু এস এই সমস্ত জায়গার কোথায় এই সমস্ত জিনিস যদি ইউজ হয়ে যায় কোনো বাক্যে তাহলে আমরা ইন্ডিফিনাইট আর্টিকেলটা কোন জায়গায় ইউজ করবো দেখুন ইট ইজ রাদার এ নয়েজ ইট ইজ রাদার এ নয়েজেন্স ইট ইজ র্যাদার এ গুড স্টেপ হি ইজ এ ভেরি গুড পারসন হি ইজ এ মাচ হেটেড ক্যারেক্টার হি ইজ সাচ এ নাইস ম্যান দ্যাট এভরিবডি লাইক সিম তো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা ইউজ কোথায় করছেন র্যাদার এ জাস্ট পরে এখানেও দেখুন সেকেন্ড সেন্টেন্সেও র্যাদার এ জাস্ট পরে ঠিক আছে আবার দেখুন র্যাদার এর জাস্ট পরে এরপরে দেখুন বন্ধুরা হি ইজ এ মাচ হেটেড ক্যারেক্টার তো এখানে মাচের আগে ইউজ করলেন হি ইজ সাচ এ নাইস ম্যান সাচের পর ইউজ করলেন ইট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি এখানে কোয়াইটের পর ইউজ করলেন তো এইগুলো আপনার প্র্যাকটিসের থ্রু দিয়ে আসবে ঠিক আছে হি ইজ টু উইক এ স্টুডেন্ট টু পাস বা হি ইজ সো উইক এ স্টুডেন্ট দ্যাট সি ক্যান নট পাস যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন তখন আপনার অটোমেটিক্যালি সেন্স ডেভেলপ হবে যে রেডার ইউজ করবো তো কোথায় আমি ইনডেফিনাইট আর্টিকেল লাগাবো মাক ইউজ করবো তো কোন জায়গায় আমি ইনডেফিনাইট আর্টিকেল লাগাবো এগুলো আপনাকে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে এগেন অ্যান্ড এগেন এরপরে দেখুন বিফোর এ পারসেন নট নন টু দ্য স্পিকার অর্থাৎ ধরুন এ মিস্টার গুপ্তা তার কারণ হচ্ছে মিস্টার গুপ্তাকে চেনে না স্পিকার যিনি বলছেন তখন স্পিকার যিনি বলছেন ওনার কাছে মিস্টার গুপ্তার কোনো ডেফিনেশন নেই কোনো পরিচিতি নেই সেই কারণে মিস্টার গুপ্তারাকে এ বসানো হয়েছে এ মিসেস শর্মা ঠিক আছে তার কারণ হচ্ছে স্পিকারের কাছে কোনো ডেফিনেশন নেই যার সম্পর্কে বলছেন তার সম্পর্কে কোনো পরিচিতি স্পিকারের কাছে নেই সেই কারণে আমরা ইনডেফিনেট আর্টিকেলকে ইউজ করেছি তারপরে দেখুন বিফোর দ্য ভাবস ইউস ইউসড অ্যাস নাউন্স যেমন দেখুন ফর এ সুইম এখানে সুইম কি সুইম হচ্ছে ভার্ব বাট আমরা সুইমকে এখানে ইউজ করছি অ্যাজ এ নাউন ভিজিট ভিজিট হচ্ছে ভার্ভ বাট আমরা এখানে ইউজ করছি নাউন হিসাবে ড্রাইভ ড্রাইভ হচ্ছে ভার্ভ বাট আমরা ইউজ করছি এখানে নাউন হিসাবে সেই কারণে আমরা এ লাগাচ্ছি অর্থাৎ ইনডেফিনাইট আর্টিকেল লাগাচ্ছি ফর এ সুইম ফর এ ভিজিট ফর এ ড্রাইভ হ্যাভ এ টেস্ট হ্যাভ এ পেন ফর এ টক ফর এ ওয়াক ফর এ রেস্ট হ্যাভ এ মাইন্ড তো এই সমস্ত জিনিসগুলো তো প্রকৃতপক্ষে ভর অ্যাকচুয়ালি বাট আমরা ইউজ করছি কিসের জন্য আমরা ইউজ করছি কিন্তু নাউন হিসাবে তো সেই কারণে আমরা একে ইউজ করছি এর পেছনে আর কোনো কারণ নেই তারপরে দেখুন বিফোর সার্টেন ফ্রেজেস যেমন ধরুন ইন এ হারি এখানে আপনি কোশ্চেন করতে পারবেন না ইন অ্যান হারি কেন লিখবান কেন লিখবো না আপনি বলবেন আমাকে যে স্যার আপনি তো এই চ্যাপ্টারে প্রথমেই পড়ালেন যে এইচ লিখেছি তার মানে আমি অ্যান লিখবো বাট বন্ধুরা এটা ফিক্সড অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎপ্রিয়েট ফ্রেস অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রেস তো এখানে সবকিছু ফিক্সড এখানে ইউ চেঞ্জ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না তো ইন এ হারি টেক এ লাইকিং টেক টেক এ এ ফ্যান্সি টেল লাই এগুলো সব হচ্ছে কিছু সার্টেন ফ্রেস এবং তার আগে এ ফিক্সড যেখানে এ ফিক্সড যেখানে এন ফিক্সড সেখানে কিছু করার নেই তারপর দেখুন বিফোর দ্য ওয়ার্ডস ডিনোটিং নাম্বার যেমন এ হান্ড্রেড এ মিলিয়ন এ ডজন এগুলো ফিক্সড বন্ধুরা তারপরে দেখুন বিফোর দ্য এবং ফিউ এর আগে আমরা সাধারণত এই ইউজ করে থাকি যেমন দেখুন আই হ্যাভ লিটিল মানি দেখুন এটা আলাদা জিনিস যে লিটিল এ লিটিল এবং দি লিটিল তো এই ব্যাপারটা আলাদা জিনিস এই ব্যাপারটা আপনি যখন আপনাকে যখন আমি অ্যাডজেক্টিভ অ্যাডভাব করাবো সেই মুহূর্তে বলবো এখন বলবো না এই টপিকটার ব্যাপারটা আলাদা তো সাধারণত আমরা লিটিল আগে এ ইউ করে থাকি ফিউ এর আগে এ ইউজ করে থাকি দিও ইউজ করি বাট তার ডেফিনেশনটা আলাদা তারপরে দেখুন দেয়ার ইস নো প্লুরাল অফ এ অ্যান্ড এন অর্থাৎ এ এবং এন এর কোনো প্লুরাল নেই সাম অর অ্যানি ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য প্লুরাল অর্থাৎ এ এবং এন এর ইকুইভ্যালেন্ট আপনি সাম বা কে ধরতে পারেন বাট তার কোনো প্লুরাল ফর্ম নেই তো এটাই ছিল আজকে আমাদের টপিক যেটা আমরা ডিসকাশন করলাম ইনডিফিনাইট আর্টিকেলস এর পজিশন অর্থাৎ কোথায় বসাবো কি ব্যাপার আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন বন্ধুরা এরপরও যদি কোনো জায়গায় ডাউট বা কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার দেওয়া এবং যদি তো প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং এই ভিডিওটিকে আপনাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমপ্রাপ্তি থাকবে থ্যাংক ইউ